ওই যে দেখতে পাচ্ছ ট্যাঙ্কার আছে, এই যে এখানে সব প্রায় সব ফোর্স মানে পুলিশ ফোর্সের সব জিনিস আছে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ। তো ফ্রেন্ডস, ফিরে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা বেঙ্গালোর বেড়াতে এসেছি নতুন একটা জায়গায়। তো জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মিউজিশিয়াল ফাউন্ডেশন পার্ক, ঠিক আছে। তো পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখবো, পার্কের মধ্যে ঘুরে জিনিস কী কী আছে। আমি এসেছি, তারপর আমার সাথে তিনজন আমার বন্ধু এসছে, ঠিক আছে, তোর সঙ্গে আছে। তো ফ্রেন্ডস, ভিডিওর সঙ্গে থাকুন, আজকে ব্লগ খুব মজাদার হতে চলেছে। ফ্রেন্ডস, আমরা অলরেডি পার্কের মধ্যে ঢুকে গেছি, আর বন্ধুরা সামনের দিকে আছে, দেখাচ্ছি। এই যে সামনের দিকে আছে, ডান্ডে যাচ্ছে, দেখতে পাচ্ছ পার্কে ফুলের গাছ আছে, বিভিন্ন রকম ফুলের গাছ আছে। এই কীরকম লাগছে জায়গাটা? তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এদিকে ফুলের গাছ আছে, আর এদিকে ফোয়ারা আছে, ফোয়ারা এখন চালু হয়নি, দেখতে পাচ্ছ। এই যে ফোয়ারা আছে, দেখতে লাইট আছে, চালু হয়নি, ফোয়ারাটা চালু হলে মনে হয় ভালো দেখাতো। এদিকে দেখতে পাচ্ছ, এই যে এদিকে টালির বাড়ি আছে, টালির, ঠিক আছে। তো ফ্রেন্ডস, পার্কে দেখা জিনিস আর কী কী আছে আমরা দেখবো, ঠিক আছে। সামনের দিকে যাচ্ছি আমি এখন। ওই যে দেখতে পাচ্ছ ট্যাঙ্কার আছে, এই যে এখানে সব প্রায় সব ফোর্স মানে পুলিশ ফোর্সের সব জিনিস আছে, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ বড় একটা ট্রাক মানে লরি আর কি, দেখতে পাচ্ছ ফোর্সের একদম লরি আছে এদিকে। আর এদিকে যে ট্যাঙ্কার আছে, ট্যাঙ্কার, যুদ্ধ ট্যাঙ্কার। এই দেখতে পাচ্ছ ট্রাক লরি, আর্মিদের যেমন লরি থাকে না ওইরকম লরি, দেখতে পাচ্ছ। এদিকেও একটা ট্যাঙ্কার আছে, ঠিক আছে, আমি ট্যাঙ্কারের কাছে যাচ্ছি এখন। দেখতে পাচ্ছ, দেখতে কেমন রিয়েল লাগছে, রিয়েল কিনা কিন্তু জানি না, কিন্তু রিয়েল মনে হচ্ছে, ঠিক আছে। আর ওইদিকে কী আছে আমরা দেখবো, ঠিক আছে। ওইদিকে, ওইদিকে হেলিকপ্টার আছে, বিমান আছে, ঠিক আছে, ওইদিকে যাবো এখন আমরা ওই সাইডটা। এদিকে একটা ট্যাঙ্কার আছে, দেখতে পাচ্ছ, আর ওই পাশে, ওই পাশে একটা হেলিকপ্টার আছে, ওই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা ওই পাশে আছে, এখন আমি হেলিকপ্টারের কাছে যাচ্ছি, ঠিক আছে। আর এই যে রকেট আছে, আইস রোড লেখা আছে, দেখতে পাচ্ছ রকেট, রকেট। আর এইখানে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছ, একদম কত বড় হেলিকপ্টার, দেখে তো মনে হচ্ছে রিয়েল যেন, ঠিক আছে, রিয়েল না। এলো বাচ্চাটা উপরে উঠতে চাইছে, কাছে চলে এসেছি, নিচে এই যে দুটো চাকা আছে, হাত পাচ্ছি না, আর ওইদিকে দুটো চাকা আছে, দুই একটা, আর পিছনে একটা পাখা আছে, দেখতে পাচ্ছ।
আর এখানে একটা বিমান আছে, এই দেখতে পাচ্ছ। সামনে থেকে দেখো, ঠিক আছে। আর আমার বন্ধুগুলো ওই যে পাশে আছে, এই পাশে আছে। দেখতে পাচ্ছ বিমানটা দেখতে কিরকম লাগছে, একদম খাতারনাক, ঠিক আছে। একটা মোটা লোহার রডের সাহায্যে ওইটা আটকানো আছে উপরে, ঠিক আছে। এই দেখো, সামনে থেকে দেখো। আর আমার বন্ধুরা ওই পাশে আছে, ওই যে ওই পাশে। এদিকে শুধু রকেটগুলো আছে দেখতে পাচ্ছ, 1, 2, 3টে রকেট। এটা সব থেকে বড় রকেট এটা, দেখতে পাচ্ছ। আর তারপরে আরেকটা আছে, ওইটা একটু মাঝারি। তারপরে আরেকটা আছে, ওইটা আরেকটু ছোট। তারপরে আছে ওইটা একটু ছোট, ঠিক আছে। আর এখানে বাবলু বসে আছে, এদিকে বৈদ্য ফটো তুলছে। বৈদ্য ফটো তুলে ব্যস্ত আছে এখন। আর এদিকে নিচে দুটো আছে, ঠিক আছে, ছোটো ছোটোগুলো। আর এটা একটা ছোট আছে, ছোট রকেট। এদিক থেকে পুরো সব রকেটগুলো দেখাবো, ঠিক আছে, কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছ। আর এইটা একটা কাঁচের ঘর আছে, কাঁচের ঘরের ভিতরে কী সব জিনিস আছে আমরা দেখব। এখানে সব বোটের জিনিস আছে, বোটের যুদ্ধ, মানে বোটে, হ্যাঁ, যেগুলো জলে চলে আর কি, বোটের। যেগুলো বোটের মাধ্যমে যুদ্ধ হয় আর কি, বোটের উপরে সব আছে, বোটের সব যুদ্ধের অস্ত্র আছে, দেখতে পাচ্ছ। আর এখানে একটা ছোট বাচ্চা আছে, ঠিক আছে। এখন আমি এখানে একটা ফটো তুলব, এখানে বৈদ্যকে একটা বলবো ফটো তুলতে, ঠিক আছে। বাবলু এদিকে ছবি টবি তুলছে। আরে ভাই, রকেটগুলো দেখতে পাচ্ছ কেমন দেখাচ্ছে। আর এদিকে দেখার জিনিস কি আছে দেখি, কি আছে এদিকে? আচ্ছা, নিচের দিকে একটা বাড়ি আছে, বাড়ি আছে, একটা বাড়ি আছে, বাড়ি নিচে, এই যে আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডের নিচে বাড়ি, আর উপরে যে উপরে পার্ক। দে নিচে যাবো নাকি, নিচে যাবো, আমি দেখিছি ভাই। এটা কি, এটা এটা কি, এটা বড় একটা পাথর। আরে বাপরে, এত বড় একটা পাথর। আরে বাপরে, দেখতে পাচ্ছ এটা আমাদের জাতীয় পতাকা উড়ছে একদম, দেখতে পাচ্ছ কত উপরে, বাপ, দেখতে পাচ্ছ কত উপরে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, এইরকম করে মাথা উঁচু করে দেখতে পাচ্ছে, এত লম্বা। আর ওইরকম আর দেখার জিনিস কি আছে আবার দেখবো। এদিকে একদম একদম সবুজ মাঠ, ঠিক আছে, সবুজ মাঠের এরকম জায়গা, এতে গাছ লাগিয়েছে,
জাম গাছ আছে এদিকে দেখো, এই যে ওইগুলো দেখতে পাচ্ছ এগুলো জাম গাছগুলো, ঠিক আছে। আর এখানে একটা সুপারি গাছ আছে এদিকে, আর এই পাশে রাস্তাটা পাটটা মোটামুটি বেশি বড় না, মোটামুটি মাঝারি হবে আর কি। কি করছিস? ফ্লাগ ফাউন্ডেশন অব ইন্ডিয়া। আর দেখতে পাচ্ছ এখানে মাঝখানে একটা বড় পাথর আছে, দেখতে পাচ্ছ পাথরটা কেটে কেটে এত বড় বানিয়েছে একটা। আর এখানে কি সব লেখা আছে ইংলিশে, অ্যাকশন এগেনস্ট নাগা হিলস, এসব যা যুদ্ধ টুদ্ধ হয়েছিল ওগুলো সব লেখা আছে, চাইনা ফাইনা, ঠিক আছে। আর এখানে সব এই এয়ারফোর্সের যে যুদ্ধের সরঞ্জাম আর কি, যুদ্ধের যে যন্ত্রপাতি, বিমান বিমান ওইগুলো আছে। আর এদিকে কী আছে দেখি, এদিকে রোড বন্ধ করে দিয়েছে একটা পাথর, এই একটা ইয়ে দিয়ে দিয়েছে, কাঠ দিয়ে দিয়েছে, এটা দিয়ে যাওয়া যাবে না এখন। তো ফ্রেন্ডস, পুরো পার্কটা ঘোরা হয়ে গেল, যে আমরা চারজন ঘুরতে এসেছি, এই যে বীরেশ, বদ্রীনাথ, বাবলু, ঠিক আছে। পার্কটা ঘুরলাম, ভালোই এনজয় করলাম, এখন প্রায় পার্ক থেকে বেরিয়ে যাব। আর আমরা একটু লেট করে এসেছি, তাই একটু ভালো করে ঘুরতে পারলাম না, পার্কটা মোটামুটি ঘুরে শেষ করে দিয়েছি। তো ফ্রেন্ডস, ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আজকে বলো এখানে, জয় হিন্দ, বন্দে মাতরম।